এই মায়ায় আবদ্ধ আমরা প্রতিটা জীব সংসারে এসে শুধুমাত্র আমার আমার করছি, যে আমার বাড়ি আমার ঘর আমার পুত্র আমার কন্যা এ জগতে সবই আমার। কিন্তু একটিবারও কি চিন্তা করে দেখেছো মা, যে এ জগতে সবই যদি আমার হয় তাহলে আমি কার? কি গো মা, তাই না? একটা ছোট্ট বাচ্চা মা গো, তার কাছে যেয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন, হ্যারি বাবু তোমার বাড়ি কোথায়, কি বলবে দেখে? ওই যে আমার বাড়ি, তাই না মা? তোমার মা কোথায়, বলবো ওই যে আমার মা। তাহলে মা গো সে কিন্তু সংসার সম্পর্কে কিছুই জানে না, এই জায়গাটাকে বুঝতে হবে। সে সংসার সম্পর্কে কিছু জানে না, সে কেন এসেছি কেন তাকে যেতে হবে সেটাও তিনি জানে না। কিন্তু ছোট থেকে আমাদের মধ্যে মায়া আমাদেরকে এমন আচ্ছন্ন করে রেখেছে যে ছোট থেকেই আমাদের ভেতরে মা গো আমিত্ব বোধ কাজ করছে। আর এই আমিত্ব বোধ যতক্ষণ জীবের হৃদয়ে থাকবে ততক্ষণ কিন্তু জীবের গৌর গোবিন্দ চরণ পেতে পারবে না। কেন পাবে না মা? কারণ ওই মায়া আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তাহলে এ জগতে সবই আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার। তাহলে একবারও প্রশ্ন জেগেছে মা, যে জগতে সবই আমার তাহলে আমি কার? এই প্রশ্নটা জেগেছিল স্বরগোস্বামীর এক গোস্বামী, যার নাম মা গো সনাতন গোস্বামী। প্রচুর অর্থ, প্রচুর ধন সম্পত্তি তার, তথাপিও ওই অর্থের ভেতরে থাকতে থাকতে একদিন সনাতন গোস্বামীর মনে প্রশ্ন জাগলো, আচ্ছা এই যে আমরা আমার আমার করে ঘুরছি, একবারও তো আমার হৃদয়ে এই চেতনা আসছিল এ জগতে সবই যদি আমার হয় তাহলে আমি তো। আর যখনই মাগো এই প্রশ্নটা জাগলো, সনাতন গোস্বামী বিলম্বনা করে ঘর থেকে একটি কম্বলকে আশ্রয় করে জনমের মতো পথে বাহির হয়ে গেল তার প্রশ্নের উত্তর পাবার আশায়। পথে ঘুরতে ঘুরতে জানতে পারলেন যে গৌরহরি আমার কাশী ধামে বিরাজন। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছে দয়া ভাব, একবার চেয়ে দেখো প্রভু আজ এ জগতে আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। সংসারে যে আমার বলতে আর কেউ নাই, বলো প্রভু আমি কে, কে আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? গৌরহরি বলছে, সনাতন তুমি সব মায়া ত্যাগ করে আমার কাছে এসেছ, কিন্তু সনাতন আমি যে দেখতে পাচ্ছি তুমি এখনো তোমার সর্বস্ব মায়া ত্যাগ করতে পারো না। গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু কেন বলছো তুমি এমন কথা? সনাতন সর্বস্ব মায়া ত্যাগ করে যদি তুমি আমার কাছে এসে থাকো, বলতে পারো সনাতন ওই কম্বলটাকে এখনো কেন নিজের বলে আঁকড়ে ধরেছ? ও মায়েরা, এই জায়গাটা কিন্তু আমার গৌরহরি বড় শিক্ষা দিল। কিন্তু মা, আজ সনাতন গোস্বামী কিচ্ছু আশ্রয় করেনি, শুধু একটা কম্বলকে আশ্রয় করেছে। আর তাই আমার গৌরহরি বলছে, সনাতন তুমি সর্বস্ব মায়া ত্যাগ করতে পারো। তাহলে মা গো এ জগতে আমরা তো কত মায়াকে আচ্ছন্ন করে বসে আছি, বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, সবই আমার, কন্যায় আমার, সবই আমার। কিন্তু একবারও আমরা এটা চিন্তা করে দেখি না, এ জগতে আমরা যা কিছু নিয়ে আমরা আমার আমার করছি, ওই যে এই পরপারের কোনো বস্তুই প্রকৃত তোমার নয়। আজ সনাতন গোস্বামী ঘরের বাহিরে যে এক ভিখারিকে কম্বলটা দান করে দিয়েছে, আর দান করে শূন্য হাতে আজ গৌরহরির কাছে এসে দাঁড়িয়ে বলছে, ঠাকুর
এবার চেয়ে দেখো, এখন আমার বলতে যা কিছু আছে আমি সকল বয়ার বাঁধনে ছিন্ন করেছি। দয়া ভাই, এই সংসারে যে আমার বলতে আর কিচ্ছু নাই, এই সংসারে কোন মায়ার বাঁধন যে আমি রাখিনি প্রভু, বলো দয়া ভাই আমি কে কে আমার কেন মরে জানিত প্রত্যয়, আর ইহানা জানিলে জীবের কই চহিত হয়। গৌরহরি বলছে, সনাতন এই যে প্রশ্নটা তুমি করেছো সনাতন, এ শুধু তোমার একার ক্ষেত্রে নয়, এ জগতে যত জীব আছে অসনাতন সকল জীবের যে একটাই পরিচয় সেটা কি জানো সনাতন? ওমা শুধু জীব বলে নয় গো মা, পশু পাখি গুল্ম লতা বৃক্ষ যা কিছু আমরা জগতে দেখতে পাই গো মা সকল জীবের কিন্তু একটাই পরিচয়। গৌরহরি আজকে সনাতন গোস্বামীর মধ্যে দিয়ে আমাদের কলির জীবকে প্রভু শিক্ষা দিলেন, বলছে শোনো সনাতন, জীব নিত্য কৃষ্ণ দা, জীব নিত্য কৃষ্ণ দা, তাহা ভুলি গেল ওই মায়া পিশাচি জীবে গা ভুলে গেল ওই মায়া পেশাচি জীবের গলিতে বাঁধিল। মায়েরা আমরা হলাম প্রত্যেকে কৃষ্ণ চরণের দাস, আর এ কথা যখন আমরা ভুলে যাই ওই মায়ার পেশাচি আমাদের প্রতিটা জীবকে গ্রাস করে নেয়। তাই আমাদের মতো কলি রচৈতন্য জীবকে উদ্ধার করতে এলেন কে, না পতিত পাবন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। অন্যান্য যুগেও প্রভু এসেছেন গো মা, কিন্তু শুধুমাত্র লীলা করবার জন্য, কিন্তু কলিতে আমার গৌরহরি এসেছে যেমন একধারে লীলা করবার জন্য আর একধারে এই জগৎবাসীকে উদ্ধার করবার জন্য। তাই তো মহাজনই তিনি পদাবলিতে কলম দিলেন, বলছে দেখো দেখো আজ আমার গৌরহরি তিনি এলেন আমাদের মতো কলির অচৈতন্য জীবকে উদ্ধারের লাগে। তাই মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো, অসাধানে চিন্তা মানে আমার বিধি মিলায়া আনি আশা সাধন ভাই
ঘনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল আশা ঘনে পাওয়া গেল সাধু নজুল লাগিল না রে কি বলছে মা যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিতে কিন্তু আমার গৌরহরিকে পেতে হলে কোনো কষ্ট করতে হয় না মা কেমন না শাস্ত্র বলছে যে কৃতে যোদ্ধায়তি বিষ্ণুতে তাই যাজ্জাত মগই দা পরে পরিচর্যান কলৌ তদ্ধরি সংকীর্তনা অর্থাৎ সত্যযুগে ভগবানকে পেতে হলেই যাগযজ্ঞ করতে হতো ধ্যান করতে হতো তেতা যুগে ভগবানকে পেতে হলে যাগযজ্ঞ করতে হতো দা পরে ভগবানকে পাবার জন্য পূজা অর্চনা করতে হতো কিন্তু কলিতে আমার গৌরহরি দেখলেই যে কলির জীবের এত সময় হবে না ধ্যান তপস্যার মধ্যে দিয়ে তারা ভগবানকে পাবে কি গো মা এরা সময় আছে হ্যাঁ ধ্যানের মধ্যে দিয়ে আমরা ভগবানকে পাবো সময় আছে গো মা হলো পাঁচটা মিনিট একটু চোখটা বন্ধ করলে ও দুনিয়ার যত আজে বাজে চিন্তা সব মাথায় ঘুর ঘুর করে তাই না মা তাহলে ধ্যানের মধ্যে দিয়ে বাবা পাওয়া যাবে না যাগযজ্ঞ সেটাও সম্ভব নয় আর পূজা অর্চনা বাবা আমরা যা পূজা অর্চনা করি গো মা ওই ভগবানকে সেবা দিতে গিয়ে বেলা দুটো গড়িয়ে দিই ভগবানের থালায় দুটো লকুনদানা দিতে গিয়ে তাই না হ্যাঁ জয় রাধে আমায়রা বলুন তো সব থেকে ছোট ছোট থালা কোথায় দেখতে পাওয়া যায় কোথায় আছে বলুন তো ভগবানের সব থেকে ছোট থালা আর ছোট গেলা আর ভগবানের জন্য বরাদ্দ দুটো করে জয় রাধে তাহলে পূজা অর্চনার মধ্যে দিয়ে আমরা পাবো না ভগবানকে তাই না তাই আমার গৌরহরি দেখলেন যে কলির জীবের জন্য আমাকে সব থেকে সহজ পথ অবলম্বন করতে হবে সেটা কি না হরে রে নাম হরে রে নাম হরে রে নাম কে বলাম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতি রন্নথা হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই গতি নাই গতি নাই একবার বললো না মা তিন তিনবার বলল মানে হরিনাম তোমাকে বলতেই হবে তা তুমি এখন বলো আর পরে বলো জয় রাধে তাহলে ভালো নয় কি মা যতক্ষণ সময় আছে সময় থাকতে থাকতেই বলি নি তাই হরে কৃষ্ণ তাহলে বাহু তুলুন সবাই মিলে একটু আমরা একসঙ্গে হরিনাম করো বা খুব সুন্দর এখানে ভক্তদের বলতে হচ্ছে না আমার খুব ভালো লাগে বাহু তুলে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna শুনেছেন তো হ্যাঁ তাহলে তুলুন বাহু তুলুন দেখি সবাই মিলে একসাথে বলুন দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন জোরে জোরে যার গলায় যত জোর আছে দেখি ও মা কি হলো দুপুরে সেবা হয় হয়েছে দেখি তুলুন বাহু তুলুন লজ্জা পেলে হবে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কখনো গোবিন্দকে পাওয়া সম্ভব নয় তুলুন বাহু তুলুন হরে কৃষ্ণ বাবা রাখো কৃষ্ণ 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 হরে হরে বাহু তুলে হরে রাম হরে রাম উলুধ্বনি রাম রাম হরে হরে
ডুবলে বোঝা যায়, তাই না? যে যেন হরিনামে নিজেকে ডোবাতে পেরেছে, সে যেন বুঝতে পেরেছে যে হরিনামের কি মাহাত্ম্য। নে তাই গৌর হরিও, তাই আমাদের মতো কলি রচৈতন্য জীবকে উদ্ধার করতে এলেন পতিত পাবন আমার শ্রী গৌরঙ্গ মহাপ্রভু, যিনি হলেন বাবা অনন্ত গুণের অধিকারী। দেখো এ জগতে মানুষের মধ্যে আমাদের 50টি গুণ থাকে। ও মায়েরা, এই তত্ত্বটা একটু জানো? আজকাল জগতে তো অনেক প্রকার তত্ত্ব উঠেছে না গো মা। ঝাঁটা কোথায় রাখতে হয়, জুতোটা কোথায় খুলতে হবে, নারকেলে তিনটে ফুটো কেন, তাই অনেক প্রকার তত্ত্ব। তা ওগুলো কোনো তত্ত্ব নয় মাগো, তত্ত্ব কাকে বলে? যে কথা আস্বাদন করে জীবের হৃদয়ে তাত্ত্বিক জ্ঞান আসে তাকেই বলে তত্ত্ব। দেখুন এ জগতে আমাদের মানুষের মধ্যে সে যতই ভালো ছবি আঁকুক, যতই ভালো গান করুক, যতই ভালো সাইকেল চালাক আর যতই ভালো পড়াশুনো করুক, একজন মানুষ এ জগতে 50টি গুণের অধিকারী। তার বেশি গুণ তার ভেতরে থাকবে না। আর দেবতারা হলেন 55টি গুণের অধিকারী। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন বিষ্ণু, সেই বিষ্ণু হলেন আজ 60টি গুণের অধিকারী। আর আমার গোবিন্দ হলেন 64টি গুণের অধিকারী। আর আমার প্রেমময়ী রাধারানী, গোবিন্দের এই 64টি গুণ তো তার ভেতরে আছে, এর থেকেও আরো বেশি 25টি গুণের অধিকারিণী হলেই আমার প্রেমময়ী রাধারানী। শাস্ত্র বলছে এ জগতে ভগবান তুমি তাকেই বলতে পারবে যার 6টি গুণ থাকবে। 6টি গুণ কি কি? না ঐশ্বর্য, বীরত্ব, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই 6টি গুণে জগতে যার ভেতরে থাকবে এ জগতে একমাত্র ভগবান তুমি তাকেই বলতে পারবে। তাই এই 64টি গুণের অধিকারী হলেন আমার শ্রী গোবিন্দ। আর প্রেমময়ী রাধারানী 64টির সঙ্গে আরো 25টি গুণ তার ভেতরে আছে। আর সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন আমার গৌর হরি। শাস্ত্র বলছি যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস হয়ে রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গসাই, রাধার ভাব রস আস্বাদিতে দুহু হলেই একঠাই। তাই মহাজন বলছে দেখো দেখো ভাই রে ভাই রে ভাই আমার গৌরা গুণ কহনে না যা, বলবো কত বলি
কতো আমার গুণের গুণের কথা আমি আগে বদনে বলবো কতো আমার গুণের গুণের কথা আমি আগে বদনে বলবো কতো চতুর্মুখে যে নাম বলতে পঞ্চমুখী প্রভুর হরিনাম জপ করেও নামের কোনো অন্ত খুঁজে পায় না। মহাজন বলছে যে আমার মতো অধম সেই গৌর হরির গুণের কথা রূপের কথা আর কতটুকুই বা বর্ণনা করবে। বলছে দেখো দেখো এই কলিতে কিন্তু আমার গৌর হরিরকে পা পেতে হলে কোনো কষ্ট করতে হয় না। তাই তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো বেদ বিদ্যাদুহ কিছু নাহি জানাত বেদ বিদ্যাদুহ আর কিছু নাহি জানাত করে বেদ বিদ্যাদুহ কিছুই নাহি জানত সে যদি গৌরঙ্গ করিষা আর সে যদি গৌরঙ্গ করিষা সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তালিদার কিছু সংসারকে অসার ভেবে কিছুই জানতে লাগে না রে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর দলিতার সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর দলিতার। কি বললো মায়েরা বেদ বিদ্যাদুহ কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি কর তলিতা। ও মায়েরা এই কলিতে গৌর হরিকে পাবার জন্য বেদ বিদ্যা প্রয়োজন হয় না। আমাদের বেদ কয়টা বাবা? চারটি, ঋক সাম যজু অথর্ব, তাই তো? আর ছয়টি দর্শন, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত। এই হলো আমাদের চারটি বেদ আর ছয়টি দর্শন। বলছে এই কলিতে জন্মগ্রহণ করে যে জনের চারিবেদ সরদর্শন অধ্যয়ন করেছে সে যদি আমার গৌরগোবিন্দ সম্পর্কে কিছু জানতে না পারে তাহলে তার সমস্ত অধ্যয়নটা বৃথা হয়ে যাবে। দেখো আমরা এই কলির পিতামাতা আমরা কী করি গো মা? আমাদের সন্তানকে আমরা জাগতিক শিক্ষা দিয়ে আমরা চাই যে সে একটু ভালো করে পড়াশুনো করে লেখাপড়া করে ভালো চাকরি বাকরি পাক, তাই তো মা? কিন্তু দেখা যায় কি
ওই সন্তানের জন্য যে পিতামাতা দিনরাত এত পরিশ্রম করে, আর ওই সন্তান যখন অর্থ উপার্জন করতে শিখে যায় তখন কিন্তু সেই পিতামাতাকে আর চিনতে পারে না। তাহলে মহাজন বলল তোমার ওই সন্তানকে ওই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। তাহলেই কি করতে হবে না, সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি তাকে পরমার্থিব শিক্ষাও দান করতে হবে। আর এই দুই শিক্ষায় যদি তোমার সন্তান শিক্ষিত হতে পারে তাহলেই সমাজের বুকে সে মানুষের মতো মানুষ তৈরি হবে। তাই তো মহাজন বলল যে বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভরে সেই তো সকলে জানেই সর্বশুদ্ধি করো তলে তা নেতাই গৌর হরি বল হরি বল হরি বল।